14 মে শনিবার, এখন রাত 3:10 আশপাশ। ভেবেছিলাম ব্লগ রেকর্ড করব না, তারপরেও ব্লগ রেকর্ড করছি, কারণ কিছু ঘটনা এর মধ্যে ঘটেছে সামান্য, যার মনে হলো আপডেট রাখা দরকার। গতকাল অর্থাৎ শুক্রবার 13 তারিখ আমি সারা দিন ধরে অশেষ দুর্ভোগ সহ্য করে ট্রেনে করে প্রথমে সোদপুর যাই, সোদপুর থেকে নিজের কলেজ, কলেজে গিয়ে বোনাফাইড লেটার অফ অ্যাডমিশন সংগ্রহ করি। অনেকক্ষণ আমাকে বসিয়ে রাখা হয়, 6টার আশপাশ আমি লেটারটা নিয়ে ওখান থেকে বেরোতে পারি, এবং ওখান থেকে আমি ট্রেন ধরে আসি খড়দাতে। খড়দা স্টেশন থেকে টোটো ধরে যাই রহরা বাজারের ওখানে অরবিন্দ এরিনা, আমি বারবার বাড়িটার নাম ভুলে যাচ্ছিলাম, শ্রীরাম এরিনা, শ্রীরাম অ্যাপার্টমেন্ট এসব বলছিলাম, কিন্তু তা নয়, বাড়িটার নাম হচ্ছে অরবিন্দ এরিনা। সেখানে গিয়ে মামিমার সঙ্গে দেখা করি এবং তাকে দুটো বই দিই, দিয়ে বাড়ি ফিরি 9:30। তখন আমি ঘামে ল্যাতপ্যাত ল্যাতপ্যাত করছি, সারাদিনের ভ্যাপসা গরমে মানে জঘন্যতম অবস্থা। তবে আমি বাড়ি ঢুকি আন্দাজ 9:15 নাগাদ, আর 9:30 থেকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। যদিও ঝড় বৃষ্টি খুব বেশিক্ষণ হয়নি, টানা ঝড় বৃষ্টি যা হয়েছে 11:00 মধ্যে হয়ে আবার আকাশ পরিষ্কার ক্লিয়ার, কালকে আবার গাঁড় ফাটা রোদ উঠবে এটা শিওর। তো সারাদিনের জার্নিটা অত্যন্ত কষ্ট দিয়েছে, যেহেতু মেঘ রোদ, একটা ভ্যাপসা গরম, টেম্পারেচার ছিল 34 ডিগ্রির আশপাশ। সুতরাং বেশ কষ্ট করে আমি কলেজ অবধি যাই, এবং মানে একটা কথা আমার পক্ষে খুব আমি ক্লিয়ারলি বলছি, আমার শরীর স্বাস্থ্যের দিক থেকে জিনিসটাকে যদি কনসিডার করতে হয়, ডেলি কলেজ করা আমার পক্ষে খুব মুশকিলের। আজকে প্রিন্সিপালের সঙ্গে দেখালো, প্রিন্সিপাল বললো তুমি কেন কলেজ আসছো না, ক্লাস করছো না কেন? যার ঘরের মানে 90 ডিগ্রি গাঁড় মেরে আছে সে কি কলেজ করবে? আজকে একজন ওখানে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি স্কুল টিচার ছিলেন, রিটায়ার্ড স্কুল টিচার, কোন নগরেই থাকেন। ওনাকে ঘর ভাড়ার ব্যাপারে বললাম, তো ভদ্রলোক আমার ফোন নাম্বারটা লিখে নিলেন। আমি জানি না ওনার তরফ থেকে আমি ফোন পাবো কি না, একটা পেইং গেস্ট বা এরকম কিছু ভাবে আমার কিছু একটা পাওয়া যাবে কি না আমি জানি না, বাট আমি মন থেকে বলছি আমার আর ল কন্টিনিউ করার ইচ্ছা নেই, আমার দম ফুরিয়ে এসেছে।
এখনো দুখানা সেমিস্টার বাকি, তারপরেও না জানি কত রগড়াতে হবে। আজ অবধি তো কোনো কিছু নিজের ইচ্ছাতে করতে পারিনি। তারপরে বাপ্পার ফোন এলো, বাপ্পা বলছে যে আরও আছে অফিসার, সে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে ছাড়পত্র চাইছে। ফিশারিজ ডিপার্টমেন্টের সঙ্গে আমার জায়গার কী সম্পর্ক? কোনোদিন ওখানে কোনো নদী খাল বিল ধারের কাছে ছিল না, যে বা ওটা নদী খাল বিল থেকে যে ওটা মানে ল্যান্ডে কনভার্ট করা হয়েছে সেরকমও কোনো দিন হয়নি। শালি জমি, তুই তো বিক্রি করে দিচ্ছি, আমার ওই ছাড়পত্রের দরকার কি? ছাড়পত্রটা তুলতে 8,000 থেকে 9,000 টাকা খরচা হবে, প্লাস 1 মাস সময় লাগবে। এটা যে কী সর্বনাশা গেম শুরু করেছে না, মানে আমি যারা যারা আছে আমার এই ব্লগ নিয়মিত শোনে, খুব বড় খেলোয়াড় চোদা যদি তুমি না হও আর যদি তুমি মানে মেন্টালি রিটার্ডেড না হও, তাহলে তোমাকে বলছি বেঙ্গলে জমিতে ইনভেস্ট করো না। তোমার ছেলে পুলে না খেতে পেয়ে মরে যাবে, কিন্তু তুমি ওই জমি থেকে কিছু তুলতে পারবে না, সেটা কৃষি জমি হোক কি বাস্তু জমি হোক, করো না বেঙ্গলে কোনো কিছুই করো না। এখানে ব্যবসা করার চেষ্টা করো না, এখানে চাকরি তো এমনিও হবে না, হয় না, এখানে যে গাঁড় মেরে দেওয়ার সিস্টেম। আর আমার বাবা একটি বোকাচোদা লোক ছিল, পিওর ব্লাডি বোকাচোদা, যে মানে নিজের পরিবারের নিজের ছেলেটিকে না দাঁড় করিয়ে দুনিয়ার পোঁদে সে উড়িয়ে গেছে। আজকে আমি মানে ছেলে হয়ে বাবার নামে নিন্দাবাদ করছি, আমি এরকম হারামজাদা লোক আমি আমার জীবনে দেখিনি। এবং আমার বাবাকে দেখেই শিক্ষা, যত মানে তুমি দেখবে লার্নেড লোক, শিক্ষিত মিষ্টি কথার লোক,
বুঝবে তত হারামজাদা সে শুয়োরের বাচ্চা। মানে নতুন করে তো আর ইয়ে হবে না, গালির শেষ হবে না। বাঙালিদেরকে বাঙালি হয়ে বাঙালিকে গালি দিচ্ছি, কারণ বাঙালি বাঙালি গালিটা ডিজার্ভ করে। এত শট প্রবঞ্চক মিথ্যুক ধোকাবাজ শয়তান জাতি তো দুটো হয় না পৃথিবীতে, মানে ঢ্যামনা সাপ শালা। সামনাসামনি লড়ে যাবে সেই ঔকাত নেই, সেই মেরুদণ্ডের জোর নেই, পিছন দিয়ে ছুরি মারা জাতি, এবং প্রত্যেকে প্রত্যেককে মারে পেছন দিয়ে ছুরি। বউ বরকে মারছে, বর বউকে মারছে, বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মারছে, মানে কেলেঙ্কারি গুঙ্গুলি জাতি একটা। মানে বাঙালি হয়ে জন্মানো মানে তুমি চিরকালের জন্য শনির দশায় পড়েছো। কোনো লড়াইয়ে কাউকে পাশে পাবে না, একটা কাজ করতে গেলে, এখানে সরকারি কাজ করতে গেলে জুতোর সুক্তলা খসে যায়। এই লেটার অফ অ্যাডমিশনের জন্য ছুটতে হচ্ছে, এই ইয়ে করতে হচ্ছে, ওই সেই করতে হচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। কাকে বিশ্বাস করবে তুমি এখানে? এখানে দাঁড়িয়ে আমি খুব ক্লিয়ার আমার কাছে মানে একটা ইম্পসিবল ফাইট দিচ্ছি, কেউ নেই পাশে, কেউ নেই, আমি খুব বেশি দিন টিকতে পারবো না এই লড়াইয়ে। এমনিতেই খুব কষ্ট আছে এই বাড়িতে, একটা নোংরা বাড়ির ভেতর, একটা নোংরা পরিবেশের ভেতর পড়ে আছি, যত্ন নেওয়ার কেউ নেই, অল্প কিছুদিনের মধ্যে রোগগ্রস্ত হয়ে পড়ব। কত দূর পারবো? কিছুই পারার নেই এখানে। এবার যখন আমি দেখবো আর পারছি না, আমি দলিলপত্র পুড়িয়ে দেবো। হ্যাঁ, এটাই সঠিক, তোমরা তোমাদের লোভের শাস্তি পাবে। যারা আমাকে এই অন্ধকূপে ঠেলে দিয়েছে, নয়তো অনেক লড়ে করে একটা চাকরি পেয়ে যাব। তো চাকরি দিয়ে কী হবে, কী কী গাধার গাঁড় হবে? এ বাড়িতে তো আমার বাপেও চাকরি করেছে, আমার মাও চাকরি করেছে, পরিবারটাকে ধরে রাখা,
এমন লোমের পরিবার ধরে রেখে লাভ কী? বাড়া বাড়া হোমে নেই, যজ্ঞে নেই, উপকারে নেই। কোন উপকারে এসেছে? আমি জানি না কী হবে। বিএলআরও পুটকি মেরে গেছে। বিএলআরও আর বেরোবে বলে, আমার ইহ জন্মে বেরোবে বলে মনে হচ্ছে না। আর এদিকে জয়দেব মণ্ডল তো পালিয়ে বসে আছে। চুপ হয়ে বসে আছি। আমার কষ্টে না মানে মুখ বুজে আসছে। আমি কাঁদতে পারছি না, চিৎকার করে জাস্ট মাকে বাবাকে কত সহ্য করতে হয়েছিল। ছোট্ট সুখের ঘর চাইতে নেই, সবাই ভাবে একটা ছোট্ট সুখের ঘর নেই, এক্সিস্ট করে না, অলিক। আমি জানি না কী হবে। বাপ্পা রবিবার দিন দেখা করতে চাইছে। বাপ্পার থেকে কাউন্সিলরের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেটটা চেয়ে নেব আর বাপ্পাকে রিকোয়েস্ট করবো ওইটা বাদ দিয়ে করতে। 8-9 হাজার টাকার ধাক্কা কোথা থেকে পাবো? এবং
ধুমধাম, টাকা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই অবধি রাখলাম ব্লগ। মাঝখানে অনেকটা সময় চুপ করেছিলাম, এতটা নীরবতা ঠিক নয়, বাট মানে কথা বলবো তো, কথা তো রিজনেবল কথা তো বেরোবে না মুখ দিয়ে, গালাগালি বেরোবে শুধু, তাই আর বললাম না, চুপ করে গেলাম। মানুষ কত সহ্য করবে।